চিলার হয়েছে কি ভাবে রে? ওর আরো কিছু গিগ আছে না, জাস্ট এটাই কি? মানে ওই আইডিতে? হ্যাঁ আচ্ছা ব্যাকলিং এ গিগ তৈরি করব। তো প্রথমে কি হচ্ছে টাইটেল, আই ডু লিঙ্ক আউটরিচ এন্ড গেট ব্যাক লিংকস। এই ব্যাক লিংক কথাটা কমন কিন্তু সব জায়গাতে থাকবে, কন্টেক্সচুয়াল ব্যাক লিংকস, এসইও ব্যাক লিংক, লিংক বিল্ডিং, গুগল টপ র্যাঙ্কিং। আই উইল বিল্ড হাই কোয়ালিটি ডু ফলো এসইও ব্যাক লিংক গুগল টপ র্যাঙ্কিং, ডিপ্লয় দ্য বেস্ট ব্যাকলিং এসইও স্ট্র্যাটেজি, ব্যাকলিং ইন এসইও স্ট্র্যাটেজি ইন দ্য স্যালারি সিস্টেম, আই গেস্ট পোস্ট এসইও ব্যাকলিং অন ডিআর এট দ্য ফলোইং ইনডেক্স ওয়েবসাইট। ডিআর কি ভাই? ডোমেন ডোমেন রেঞ্জ কি ডোমেন র্যাঙ্ক এরকম কিছু একটা। এটা বাদ দিব, মান্থলি এটা নিব না। আর একটু খুঁজি, চলে আচ্ছা, আই উইল ডু লিঙ্ক আউটরিচ এন্ড গেট ব্যাক লিংকস। I will build high quality to follow SEO backlinks. I will build high quality to follow SEO backlinks. I will build high quality to follow your super feelings. এটা হচ্ছে টাইটেল, এবার হবে বডি ডেসক্রিপশন, লিংক
কালকে এত খাটনি করে তৈরি করার পর নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে ভাই? এই যে আমি বিদ্যুৎ চলে গেছিল তাই নষ্ট হয়েছিল। ডাটা গুলা ছিল না, তথ্যগুলা না, ওগুলো তো সেভ করিনি, সরাসরি লিখছিলাম। তাহলে হবে, সব একটা ওয়ার্ড ফাইলে লিখবেন ভাই, কালেক্ট করে নেবেন, তারপর শুরু করবেন। ওই কথাটা একবার মনে আসলো, মনে আসার পরেও আমি ওই কাজটা করিনি। তাহলে আরো তাড়াতাড়ি হয়। ডিএ ডিআর এগুলো বুঝাই দেন, ডোমেন অথরিটি। ডোমেন অথরিটি, হ্যাঁ ডিআর এর ডোমেন, আর ডোমেন রেঞ্জ। ডোমেন রেঞ্জটা কি? ডোমেন রেঞ্জ, ডোমেন অথরিটি যেরকম একটা বিশ্বস্ত জিনিস, এটাও একটা ওইরকমই। 70+টা এটা কি মানে 70+ ওয়েবসাইটে দিবেন তাই আর্টিকেলটা এরকম? না না, ডোমেন রেঞ্জ 100-এর মধ্যে হয় না। এনই হবে ভাই মনে হয়। নিস আসলে নিস আসলে নাইস নিস নিস রিলেটেড ওয়েবসাইট। আচ্ছা না, নিস রিলেটেড ওয়েবসাইট তুই শব্দ নিস মাইক্রোসফট দ্যাট ফাইল লেখেন এনইটিসি ইজ দেন ভাই।
লোকটা শুনতে হার কথা, হ্যাঁ হার কথা কি শুনতে পেয়েছ? এত উদাসীন কেন? পুরানি কি ব্যাপার, তোমার মাইক অফ করো তো।
প্রেস বানান কি প্রেস প্রেস রিলিজ প্রেস রিলিজ প্রেস রিলিজ একটা হয়ে গেল তৈরি তাহলে আমাদের প্যাকেজটা সাধারণ ভাই প্যাকেজটা বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ার প্যাকেজে কি থাকবে
হয়ে গেছে আমাদের পুরা ই হয়ে গেছে, এখন জাস্ট ইমেজ লাগবে, তো ইমেজটা ডিজাইন করে নি। এটা একটা হয়ে গেল, আর একটু ডিএ ডিএ কে গুলো একটু করে দেন, দেখা দেন কিভাবে চেক করে ডোমেন অথরিটি। ডোমেন অথরিটি চেক করে দেখাইছি না, এসইওতে এসইও যেদিন করি গুগল যেখানে মনে পড়ছে না, ডোমেন অথরিটি গুগলে সার্চ দাও, সার্চ দেন ডোমেন অথরিটি চেক আর অথরিটি চেক আর এখানে আছে, এই যে এস রেপ, তারপরে যে ওয়েব এসইও চেক আর এগুলোতেই বলে দিবে ওয়েবসাইটের। দেখি কত এই যে ডোমেন রেটিং ডিআর দিয়ে, হ্যাঁ ডোমেন রেটিং 92%, ডিআর ডোমেন অথরিটি, ডোমেন অথরিটি ডিআর, এই যে দেখেন ডিএ 92, পেজ র্যাঙ্ক 975, এখানে চেক করা যায়, বুঝলেন? এটা যদি কম থাকে আমাদের ব্যাকলিংক করে এটা আনতে হবে নাকি ভাই? আমরা প্রথম যখন ওয়েবসাইট করি তখন জিরো থাকে সবকিছু, ডোমেন অথরিটি পেজ অথরিটি সব জিরো থাকে, আস্তে আস্তে 100-এর মধ্যে কত যত ভালো হয় তত র্যাঙ্কিং বাড়ে, তত ট্রাস্টেড হয় এরকম। নতুনে তো জিরো থাকবে সব, হ্যাঁ নতুনে সব জিরো, ট্রাফিক বাড়বে, দাম নিয়ে যেতে পারবে, তখন আস্তে আস্তে ওগুলো বাড়বে। হুম এখন কি করছিলাম,
কোয়ালিটিটা ঠিক হচ্ছে না কেন?
Thank you.
ভাইয়া বলো, একটা গিগে কত ওয়ার্ড থাকলে বেশি ভালো হয়, কত থেকে কত মনে হয়? সর্বোচ্চ 12। বুঝলাম না, একটা গিগে কত ওয়ার্ড থাকতে, কত ওয়ার্ড থাকলে ভালো? হ্যাঁ, 500-এর উপরে থাকতে হবে। আছেন? হ্যাঁ বলো। এখনই আসলাম, তখন থেকে গিগ লিখছি। একটা গিগ কেমন চলছে না কাজ দেখো। একটু সাবমিশন, হাই কোয়ালিটি গেস্ট পোস্টিং, ভাই মেলা কম, 694 হয়ে গেছে যে আর একটু কিছু অ্যাড 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 করবেন না, কি লেখাটাকে আর কিছু অ্যাড করবেন না কাটু, চলো আছে আর অনেকে। ঠিক আছে, আর আর এক কাজ করেন, যে যে ট্যাগ গুলো আপনি আপনার রিয়াতে ইউজ করছেন না, ঠিক আছে, আগে যে ওই প্রত্যেকটা ট্যাগ আপনি ইয়াতে গিগের ভিতরেও ট্যাগ দিয়ে দিবেন, ওই যে ডেসক্রিপশনের ভিতরে, এটা খুব মাই ইফেক্টিভ। দেখছি ডিজাইন দেয়ার কপি যেমন হয়েছে। চিনি তো পারছি না,
এগুলো না দিলে কি সমস্যা হবে পরেশ ভাই? এগুলা মানে কাজ করে ভালো তাই? হ্যাঁ এগুলো দেয় লাগবে না ইচ্ছা? ইচ্ছা তবে দিলে ভালো। নিজ বানকে আবার ভুল করলাম নাকি?
ভাই আমরা কি ধরনের কোশ্চেন গুলা করতে পারি? সব ধরনের কোশ্চেন করা যাবে যেটা আপনার মনে আসবে, মানে যে লিংক বানাচ্ছে ওই লিংক রিলেটেড, যেমন কোনো ব্যাক লিংকে তো আর্টিকেল লাগে, আমি বলছি ওই আর্টিকেল দিবে কিনা না আমি বানাবো এরকম কিছু বা হ্যাঁ আপনি ওটা প্রশ্ন করতে পারেন তাকে, যে আপনি সার্ভিস আপনি ওখানে দিয়ে দিলেন প্রোভাইড ব্যাক কন্টেন্ট, তখন আপনি উত্তরে দিলেন নো, এরকম কোশ্চেন করতে পারেন আপনি। কয়েকটা দেওয়া উচিত কাজের ক্ষেত্রে, যদি বলে আমার আর্টিকেল নাই তুমি করে দাও আরেক ঝামেলা, ধরুন আমি না পারলে আরেকজনকে হায়ার করতে হবে, বলতে হবে এসব ঝামেলা, ওই কারণে কোশ্চিন গুলো মানে সহজ হয় আরো।
ইয়ে করে দেন, শর্ট করে দেন বিটলিতে। কফির উপরে কফি, তার কফি তেরি
এই যে তৈরি হয়ে গেছে। দেখে নিন, ভাই জীবনের প্রথমবার আজকে একটা গিগ দেখলাম যে গিগে লেখা আছে ভিআইপি ব্যাকলিং। ঠিক আছে, ইউনিক দেখা ভালো। অস্থির জিনিস ভাই, ভাইটা এই পুরা ইউনিক একবারে, মানে কারো দেখি না এখন তো লেখা আছে ভিআইপি ব্যাকলিং। তোমার কি কাজ শেষ হয়েছে? বলি তোমার কি কাজ শেষ হয়েছে? কাজ কি শেষ হবে? কোথায় গিয়েছিলে? বাইরে ছিলে যে? ও বাইরে থেকে বাড়িতে এসে এসেছি এখন, এসে তো কেবলমাত্র বসলাম, একটু ফ্রেশ ট্রেশ হবো, ক্লাস করছি এর ভিতরে। একটা আমার ছাত্রী ছাত্রী আমার একটা নেই, কি ব্যাপার? না আপনার এক ছাত্রী কাপড় কাচাকাচি নিয়ে ব্যস্ত, আর এক ছাত্রী যে কোথায় কেমনে বলবো। আর ওখানে কারেন্ট নাই তো ভাইয়া, আমার কারেন্ট ছিল না। এখন তাহলে ভাই গিগ সবার একটা করে তৈরি করা হয়ে গেল নাকি আমার সাথে সাথে? না খালি দেখছিল সবাই ভাই, আমার কাজ চলছে মোটামুটি, আর আধা ঘন্টা হলে কমপ্লিট হবে। আচ্ছা, এই সাথে সাথে গিগ তৈরি করে নিতে তো, এই 4-5 দিন গিগ তৈরি করে নিলে কালকেও একটা গিগ তৈরি করবো, পরশুদিন একটা গিগ তৈরি করবো, পরশুদিন ক্লাস শেষ হয়ে যাবে, কালকে একটা গিগ তৈরি করবো, পরশুদিন একটা গিগ তৈরি করবো, গিগে ভর্তি হয়ে যাবে ইয়ার। বুঝতে পারি না কি বলছো। বলছে দু ফলো আর সেম রাস, ওই যে ব্যাক লিংক এর ক্লাস গুলো কবে শুরু করবেন? কবে শুরু করবো? ব্যাকলিং নিয়ে এতগুলা ক্লাস হয়ে গেল, দিয়ে এখন বলবে যে ব্যাকলিং কবে শুরু করব? কেন গেস্ট পোস্টিং প্রেস, তারপরে এই যে ফোরাম পোস্টিং এগুলো দেখাইনি? তোমরাই তো লিখছো, তোমরাই তো এগুলো নিয়েই করছো, এগুলো নিয়ে কাজ হবে, কাজ করবো, ওয়েবসাইটটা রেডি হয়ে যাক, তখন হাতে নাতে কাজ করবো। ওটাই ভাইয়া, মানে হাতে হাতে কাজ করলে মানে ভালোভাবে শিখা যায়, তাহলে কাজ হবে, হাতে নাতে কাজ হবে। ঈদ পরে এসে আমার পুরানো অ্যাকাউন্টটা এখনো ডিলিট করিনি, ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দেবো আজকে, আবার নতুন করে করে আজকে একটা গিগ করবো ভাবছি। কথা হলো যে নাম প্রেজেন্ট হবে 5টার দিকে, আধা ঘন্টা পর, আর এখন আমি নামাজ পড়বো, সবাই নামাজ টামাজ পড়ে এসো। বানান কি ঠিকই আছে ভাই? ভাই আর প্রেয়ার
সবার নজ নজ পড়ে নাও
হাই নামাজে গেলাম।